হ্যালো স্টুডেন্টস টু স্টুডেন্ট পরীক্ষা আমি আজকে তোমাদের সঙ্গে খুব বড় একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু প্রায় পাঁচ হাজার বা তার বেশি পদের কিন্তু ভ্যাকেন্সি বেরতে চলেছে যার কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক লেভেল তার মানে বুঝতে পারছো অনেক স্টুডেন্টরাই কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে যেহেতু এ কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক লেভেলের রয়েছে আর কি হুম কিন্তু এক্সাম কিন্তু অতটা সহজ হবে না এক্সামে কিন্তু সিলেবাস অনেকটাই বড় এবং অনেক কিছুই কিন্তু তোমাদেরকে পড়তে হবে তো দেখে নাও এখানে আমি বলে দিয়েছি যে পাঁচ হাজার পদের বেশি কিন্তু যেটুকু শোনা যাচ্ছে আর কি যে পাঁচ হাজার পদের বেশি কিন্তু মানে এটার ভ্যাকেন্সি বেরোবে আর হলো মাধ্যমিক পাস এজ দেখো আঠেরো থেকে চল্লিশ এটার স্যালারি কিন্তু অ্যারাউন্ড ফাইভ থা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের কিছু বেশি বা কিছু কম না কিছু বেশি হবে আর কি অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আচ্ছা এবার দেখো তোমাদেরকে যেটা করতে হবে যেহেতু তোমাদের টার্গেট কি এক্সামটা ক্র্যাক করা এবার এক্সাম ক্র্যাক করতে গেলে ফোকাস কিন্তু তোমাদের এই পার্টে বেশি করতে হবে নট এই পার্টে ঠিক আছে তো এই পার্টে এক্সাম ক্র্যাক করতে গেলে যদি তোমাদের দেখো প্রথমে আছে কি প্রিলিমিনারি তারপরে আছে হলো মেন্স তো ফার্স্ট টার্গেট কি প্রথমে প্রিলিমিনারি ক্র্যাক করতে হবে তারপরে মেনস ক্র্যাক করতে হবে তো দেখো প্রিলিমিনারিতে ইংলিশ থেকে রয়েছে থার্টি মার্কস জেনারেল স্টাডিজ ফর্টি আর অ্যারিথমেটিক হলো থার্টি হ্যাঁ তো আমাদের কিন্তু এই যে টু জেড পরীক্ষার পক্ষ থেকে কিন্তু ইংলিশ জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক প্রত্যেকটা ক্লাসই কিন্তু চলছে তোমরা যদি কেউ মনে করো যে ইংলিশের বেস স্ট্রং করা তোমাদের প্রয়োজন তোমরা চাইলে শুধু ইংলিশের ক্লাসেও কিন্তু জয়েন হতে পারো আর তোমরা যদি মনে করো আমাদের অঙ্কের বেসটা স্ট্রং করা প্রয়োজন তোমরা চাইলে কিন্তু শুধু অঙ্কের ক্লাসেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো আর জেনারেল স্টাডিজও কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে ঠিক আছে তিনটে আলাদা আলাদা করেও করানো হচ্ছে তিনটে একসাথেও করানো হচ্ছে যে যেটা কমফোর্টেবল বা যার যেটা প্রয়োজন সে সেই হিসেবে কিন্তু ক্লাসে জয়েন হতে পারো আর যদি যারা নিজেরা নিজেরা পড়বে মনে করছো তারা কিন্তু এই সিলেবাসগুলো বার করে আমি সিলেবাস নিয়ে আরেক দিন তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেব এই সিলেবাস ধরে ধরে কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু খুব ভালো করে কিন্তু রেডি করবে আচ্ছা নেক্সট চলে আসছি মেঞ্জ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কারণ এটা কিন্তু হবে সম্পূর্ণ ডেসক্রিপটিভ আমাদের কী হয় আমরা এমসি কিউটা হয়তো ক্র্যাক করেও যাই কিন্তু ডেসক্রিপটিভ পেপারটাতে কিন্তু অনেকেই উইক থেকে যায় ঠিক আছে যেখানে ইংলিশে তোমাকে ফিফটি মার্ক্সের ডেসক্রিপটিভ লিখতে হবে এবং বেঙ্গলি হিন্দি আরও অন্যান্য যে উর্দু তারপরে নেপালি এই সব ল্যাঙ্গুয়েজ আছে তো মেইন হলো আমাদের বেঙ্গলিটা বেঙ্গলিতে দেখো এখানেও কিন্তু ফিফটি মার্কসে তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে ঠিক আছে লেটার লিখতে হবে এডিটোরিয়াল লেটার নোটিস রিপোর্ট এগুলো কিন্তু লিখতে হবে তো দেখবে এখানে দেখো আমি তোমাদেরকে কিছু ভিডিও লিঙ্ক দিচ্ছি ঠিক আছে থামনেল তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত ভিডিও কিন্তু ক্লার্কশিপের জন্য যে ডেসক্রিপটিভ সেগুলো কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে যদি কারো মনে হয় যে এগুলো তোমাদের প্রয়োজন আছে তো তোমরা এখান ডেসক্রিপটিভ মানে প্লে লিস্টে যে লিঙ্ক রয়েছে আর কি প্লে ভাগ রয়েছে সেখানে গিয়ে দেখবে ডেসক্রিপটিভ বলে একটা পার্ট রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা এগুলো চাইলে দেখে নিতে পারো ঠিক আছে এছাড়া ইংলিশ গ্রামারের ক্লাসও কিন্তু তোমাদের রেগুলার দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো ফলো করো সেখানে তোমরা যা 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 পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো এক্সামের কোশ্চেন এই আর ওই পার্টগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন এক্সামে আসে এবং ওগুলোই কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে তো এই প্রিলিয়ার মেইন ক্র্যাক করার পরে তারপরে আসবে তোমাদের হলো কম্পিউটারের টাইপিং টেস্ট তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে হবে তোমাদের চাকরি তো প্রথমে কিন্তু প্রিলিমিনারি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তার সাথে সাথে মেইন্স প্রিলিমিনারি পড়ছি মেইনস করব না এটা বললে কিন্তু হবে না প্রিলির পাশাপাশি কিন্তু মেন্স অল্প 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 করে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে কারণ ডেসক্রিপটিভটা শেখাটা কিন্তু খুবই দরকার তো আশা করি বুঝতে পেরেছ ক্লার্কশিপের জন্য তোমাদেরকে কিভাবে তৈরি হতে হবে তো দেরি করো না যারা যারা মনে করছো ক্লার্কশিপকে টার্গেট করবে তারা এখন থেকে কিন্তু ক্লার্কশিপের জন্য খুব ভালো করে প্রিপারেশান নিতে শুরু করো তো আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে থ্যাংক ইউ